हेलो स्टूडेंट्स, आई एम शर्मिना फ्रॉम नवोदय वर्ल्ड। वेलकम टू आवर यूट्यूब चैनल विन एकेडमी। आज के वीडियो ते थाकछे भग्नांश एवं दशमी भग्नांश अर्थात फ्रैक्शन एंड डेसिमल फ्रैक्शन। ये चैप्टर टी खूबी गुरुत्वपूर्ण कारण एखान थेके भग्नांश अंक तो पड़े, एछाड़ाओ एर उपरे बेस करे सरलीकरणेर अंक, गति समय दूरत्व, ऐकिक नियम बा शतकरा इत्यादि विभिन्न चैप्टारेर अंकगुली तैरी हय। তাই আগে আমরা এই চ্যাপ্টারটিকে ভালো করে বুঝে নেব, তারপরে এখান থেকে কোন কোন ধরনের অঙ্কগুলো আছে তা জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। সাধারণভাবে লব এবং হর সমন্বিত সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। এরপরে আমরা ভগ্নাংশ কত রকমের হয় সেগুলো জেনে নেব। প্রথমে জানব প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ অ্যাকচুয়াল ফ্র্যাকশন। যখন কোনো ভগ্নাংশের লব অর্থাৎ নিউমারেটর ছোট হয় এবং হর অর্থাৎ ডিনোমিনেটর বড় হয় তখন সেই ভগ্নাংশটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বা অ্যাকচুয়াল ফ্র্যাকশন। যেমন 5/7, 8/13, 15/28 ইত্যাদি। এরপরে জানব অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেই ভগ্নাংশটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এর উদাহরণ হিসাবে নিই 7/5, 25/13, 12/10 ইত্যাদি। এরপরে আমরা জানব মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন। একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ মিলে তৈরি হয় মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন। যেমন 1/5, এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 2/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই দুটি মিলে তৈরি হয়েছে এই মিশ্র ভগ্নাংশ। এছাড়া আরও একটি উদাহরণ নিই 3/5/7। এরপরটি জানব সামান্য ভগ্নাংশ অর্থাৎ ভালগার ফ্র্যাকশন। সামান্য ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর 10 এর ঘাতে থাকবে না। যেমন 13/25, 7/4, 5/7 ইত্যাদি। লক্ষ্য করো এর হরগুলি সব সংখ্যায় আছে, 10 এর ঘাতে নেই, তাই এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ বা ভালগার ফ্র্যাকশন। এরপরে জানব দশমী ভগ্নাংশ অর্থাৎ ডেসিমাল ফ্র্যাকশন। এটি ঠিক সামান্য ভগ্নাংশের উল্টো। এক্ষেত্রে ভগ্নাংশের হরটি 10 এর ঘাতে থাকবে, যেমন 12/10, 135/1000 ইত্যাদি। এই সংখ্যাগুলির হরগুলি সবই 10 এর ঘাতে আছে। এরপরে জানব সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এক্ষেত্রে সমস্ত ভগ্নাংশগুলি যদি একই মান প্রকাশ করে তাহলে সেই সমস্ত ভগ্নাংশটিকে বলা হবে সমতুল্য ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে বা ভাগ করে সমতুল্য ভগ্নাংশটি তৈরি হয়। যেমন 5/7, এই ভগ্নাংশের সঙ্গে যদি আমরা লব এবং হর উভয়ের সঙ্গে 5 গুণ করি তাহলে আমরা পাব 25/35। তাহলে এক্ষেত্রে 5/7-এর সমতুল্য ভগ্নাংশটি হবে 25/35। বা আরও একটি উদাহরণ নিই 10/14। এক্ষেত্রে ভগ্নাংশের লব এবং হরকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব 5/7। তাহলে এই 10/14-র সমতুল্য ভগ্নাংশটি হবে 5/7। এরপরটি জানব নিরবচ্ছিন্ন ভগ্নাংশ বা অবিচ্ছিন্ন ভগ্নাংশ বা অব্যাহত ভগ্নাংশ, ইংরেজিতে যাকে বলা হয় কন্টিনিউড ফ্র্যাকশন। এক্ষেত্রে বিভিন্ন ভগ্নাংশগুলি একটি অবিচ্ছিন্ন আকারে থাকবে। যেমন একটা উদাহরণ নিই 1/1/1/1/2। এই সকল ভগ্নাংশের সমাধানের ক্ষেত্রে আমাদের নিজ থেকে সমাধান করতে হয়। এছাড়া আরও এক রকমের ভগ্নাংশ জানব, তার নাম হচ্ছে জটিল ভগ্নাংশ বা কমপ্লেক্স ফ্র্যাকশন। এই ভগ্নাংশের ক্ষেত্রে লব পূর্ণ সংখ্যা এবং হর ভগ্নাংশ হতে পারে, বা হর পূর্ণ সংখ্যা লব ভগ্নাংশ হতে পারে, বা লব এবং হর উভয়েই ভগ্নাংশ হতে পারে। একটা উদাহরণ নিই, যেমন 5/7/3, 12/4/7, বা 5/7/13/10। এই সবই হচ্ছে জটিল ভগ্নাংশের উদাহরণ। এরপরে আমরা এক ভগ্নাংশ থেকে আরেক ভগ্নাংশে কিভাবে যাব সেই পদ্ধতিটি জেনে নেব। প্রথমে জেনে নেব অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন পদ্ধতি। একটি উদাহরণ নিই 25/7। 25/7 হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের এই লবকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করি 7/3 = 21, থাকবে 4, অর্থাৎ এটিকে মিশ্র ভগ্নাংশ করে পাবো 3/4/7। মনে রাখবে যে ভাগফলটি পাবো সেটি হবে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ যেটা হবে সেটি হবে প্রকৃত ভগ্নাংশের লব, এবং যেটি দিয়ে আমরা ভাগ করছি অর্থাৎ ভাজক হবে
এই প্রকৃত ভগ্নাংশের হর। এছাড়া আরো একটি উদাহরণ নিই, 17/3, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে করব, 3 দিয়ে 17 কে ভাগ করব, 3 × 5 = 15, ভাগ শেষ 2, তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে আমরা পাব 5^2/3। অনেকে আবার এটিকে ভুল করে 5^3/2 করে ফেলো। মনে রাখবে এই প্রকৃত ভগ্নাংশের হর আগের যে অপ্রকৃত ভগ্নাংশের হর এই দুটো একই থাকবে, অর্থাৎ 2টা উপরে হবে 3টা নিচে হবে। এইভাবে মনে রাখলে আশা করছি আর তোমাদের ভুল হবে না। এরপরে এর বিপরীত পদ্ধতিটি জানব, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন। একটি উদাহরণ নিই, 2^1/6, একে অপ্রকৃত ভগ্নাংশে করতে হলে এটিকে কোনাকোনি গুণ করে উপরে যোগ করে হবে লব, আর হর যেটি আছে সেটি হরেই থেকে যাবে, তাহলে এক্ষেত্রে এটিকে পাব 6^2 = 12 + 1 = 13, এটি লবে হবে, বাই হর আছে 6। বা আরও একটি উদাহরণ নিই, 3^5/6, তাহলে এক্ষেত্রে আমরা এটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাব 3×6 = 18 + 5 = 23/6। এরপরে জানবো সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করার নিয়ম। সামান্য ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশের হর 10 এর ঘাতে থাকে না, তাহলে এরকম একটি উদাহরণ নিই, 4/5। এবার এটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের লবকে হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করি সমান পাব 0.8। এটিকে লেখা যেতে পারে 8/10, অর্থাৎ এটি দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেল, যার হরটি 10 এর ঘাতে আছে। আরও একটি উদাহরণ নিই, 15/2, তাহলে 15 কে 2 দিয়ে ভাগ করব, এক্ষেত্রে আমরা এটিকে দশমিক ভগ্নাংশে পাব 7.5। এরপরটি জানব দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করা। একটি উদাহরণ নিই, 0.825, তাহলে এটিকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব, এর জন্য আমাদের এই দশমিক বিন্দুটি তুলতে হবে, সমান পাবো 825/3, যেহেতু দশমিকের পরে 3টি সংখ্যা আছে। এবারে এটিকে আমরা কাটাকাটি করে নেব, তাহলে এটিকে কাটাকাটি করে পাব 33/40, এটি হলো একটি সামান্য ভগ্নাংশের উদাহরণ। এবারে জানবো দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার নিয়ম। একটি দশমিক ভগ্নাংশ নিই 12.24, অর্থাৎ এটিকে লেখা যেতে পারে 12.24 = 12.24/100, যেহেতু দশমিকের পরে 2টি সংখ্যা আছে, তাই এটি 100 দিয়ে ভাগ হলো। এই 24/100 কে আমরা কাটাকাটি করে নেব, কাটাকাটি করে পাব 6/25, তাহলে পাব 12/6/25, বা এটিকে আমরা পূর্ণ আকারে লিখতে পারি 12/6/25। এটি আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম, কিন্তু আমরা যখন এই দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, সরাসরি এই সংখ্যাটি থেকে আমরা এই সংখ্যাটিতে লিখব, তাহলে যেটি দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে সেটা হবে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে তার দশমিক বিন্দুটিকে তুলে কাটাকাটি করে মিশ্র ভগ্নাংশে লিখে নেবে। তাহলে আরও একটি উদাহরণ বলি, 725.005, তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশে আমরা লিখব 725/5/1000, এই 5/1000 কে কাটাকাটি করে নেব, সমান পাব 725/1/200। এরপরে এই ভগ্নাংশের সমাধানের ক্ষেত্রে কয়েকটি তথ্য আমরা জেনে নেব। একাধিক ভগ্নাংশের লব যদি একই থাকে, তবে হর যত বাড়বে ভগ্নাংশের মানও তত কমবে। যেমন 9/20 বৃহত্তর, 9/21 বৃহত্তর, 9/22 বৃহত্তর, 9/23। দেখতেই পাচ্ছ এই সমস্ত ভগ্নাংশটির লব একই আছে, অর্থাৎ হর যত বাড়ছে ভগ্নাংশের মানটি তত কমে যাচ্ছে। আরও একটি উদাহরণ নিই, যেমন 11/4 বৃহত্তর, 11/6 বৃহত্তর, 11/8 বৃহত্তর, 11/9। এরপরের বিপরীতটি জানব, যদি একাধিক ভগ্নাংশের হর একই থাকে, তবে লব যত বাড়বে ভগ্নাংশের মানও তত বাড়বে। তাহলে এরও একটি উদাহরণ নিই, যেমন 4/8 ক্ষুদ্রতর, 5/8 ক্ষুদ্রতর, 6/8 ক্ষুদ্রতর, 7/8। বা আরও একটি উদাহরণ নিই, 8/13 ক্ষুদ্রতর, 9/13 ক্ষুদ্রতর, 10/13 ক্ষুদ্রতর, 12/13। এরপরে জানব ঊর্ধ্বক্রম, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার। ঊর্ধ্বক্রমের অর্থ হচ্ছে ক্রমশ ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়, আর অধঃক্রম অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার হচ্ছে ক্রমশ অধ, অর্থাৎ বড় থেকে ছোট। অনেক ক্ষেত্রে এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট না দিয়ে ঊর্ধ্বক্রম এবং অধঃক্রম দেওয়া থাকে, তাই তোমরা এই ঊর্ধ্বক্রম এবং অধঃক্রমের অর্থটি ভালো করে জেনে রাখবে।
এরপরে জানবো ভগ্নাংশের অনুন্নক। আমরা সংখ্যাতত্ত্বে জেনেছি অনুন্নক হচ্ছে সংখ্যাটির উল্টো, অর্থাৎ যখন দুটি সংখ্যার গুণফল এক হয় তখন সেই সংখ্যাটিকে অপর সংখ্যাটির অনুন্নক বলা হয়। তাহলে এক্ষেত্রে একটি উদাহরণ নিই, যেমন একের দুই একটি ভগ্নাংশ, এর অনুন্নক হবে দুই, একের দুই গুণিত দুই সমান পাবো এক। এরপরে জেনে নেব দুই বা দুইয়ের বেশি ভগ্নাংশের মধ্যে যোগ বা বিয়োগ পদ্ধতি। এক্ষেত্রে প্রথমে হরগুলি লসাগু করতে হয়, তারপরে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফলকে ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হয়। এইভাবে গুণফলগুলিকে যোগ থাকলে যোগ এবং বিয়োগ থাকলে বিয়োগ করে উত্তরটি বের করতে হয়। প্রথমে একটি যোগের উদাহরণ নিই, দুয়ের তিন যুক্ত পাঁচের ছয়, এক্ষেত্রে হর তিন এবং ছয়ের লসাগু করে পাবো ছয়। এই ভগ্নাংশের হর তিন দিয়ে এই লসাগুকে ভাগ করে পাবো দুই, এবারে এই দুইকে লব দুই দিয়ে গুণ করতে হবে সমান পাবো চার। যুক্ত হর ছয়কে লসাগু ছয় দিয়ে ভাগ করে পাবো এক, এই ভাগফল এক দিয়ে লব পাঁচকে গুণ করতে হবে সমান পাবো পাঁচ। এবারে চার এবং পাঁচ যোগ হয়ে হবে নয় সমান পাবো নয় বাই ছয়। এরপরে এটিকে কাটাকাটি করে নেব, কাটাকাটি করে পাবো তিন বাই দুই, এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে পাবো এক পূর্ণ একের দুই। একটি বিয়োগের উদাহরণ নিই, আট বাই পনেরো বিয়োগ সাত বাই তিরিশ, এক্ষেত্রে হর পনেরো এবং তিরিশের লসাগু করে পাবো তিরিশ। এই ভগ্নাংশের হর পনেরো দিয়ে তিরিশকে ভাগ করে পাবো দুই, এবার এই দুই দিয়ে লব আটকে গুণ করে পাবো ষোলো। বিয়োগ হর তিরিশকে লসাগু তিরিশ দিয়ে ভাগ করে পাবো এক, এই এককে লব সাত দিয়ে গুণ করে পাবো সাত। এরপরে ষোলো বিয়োগ সাত করে পাবো নয় সমান পাবো নয় বাই তিরিশ। এটিকে তিন দিয়ে কাটাকাটি করে ছোট করে নিতে পারি সমান পাবো তিন বাই দশ। পরেরটি জানব ভগ্নাংশের গুণ বা ভাগ পদ্ধতি। একাধিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যদি কাটাকাটি যায় তাহলে লব এবং হরের মধ্যে কাটাকাটি করে নিতে হবে, তারপরে এর লব লব গুণ করব এবং হর হর গুণ করে এর উত্তরটি পেয়ে যাব। এই কাটাকাটির ক্ষেত্রে তোমরা মনে রাখবে কখনোই হর হর বা লব লব কাটাকাটি হয় না, সবসময় উপরের সাথে নিচের কাটাকাটি হয়। একটি উদাহরণ নিই, এগারো গুণিত সাত বাই পঞ্চান্ন গুণিত পাঁচ বাই তিন, এক্ষেত্রে এই এগারো দিয়ে দেখো এই হর পঞ্চান্নকে কাটাকাটি করব, এগারো পাঁচে পঞ্চান্ন, আবার এই পাঁচ এবং এই ভগ্নাংশের উপরে যে পাঁচটি আছে সেই পাঁচ কেটে যাবে সমান পাবো সাত বাই তিন, এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে পাবো দুই পূর্ণ একের তিন। এরপরে একটি ভাগের উদাহরণ নিই, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে প্রথমে এই ভাগ চিহ্নটিকে গুণের আকারে পরিণত করতে হয় এবং এই গুণের জন্য পরবর্তী ভগ্নাংশের যেটি থাকে সেটি উল্টে যায়। যেমন এগারো ভাজিত পঞ্চান্ন বাই আট, প্রথমে ভাগ চিহ্নকে গুণে পরিণত করব সমান লিখি এগারো গুণিত, এর জন্য যে পরের ভগ্নাংশটি আছে সেটি উল্টে যাবে সমান পাবো আট বাই পঞ্চান্ন। এবার এটিকে কাটাকাটি করে নেব, এগারো পাঁচে পঞ্চান্ন সমান পাবো আট বাই পাঁচ, এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে পাবো এক পূর্ণ তিন বাই পাঁচ। এরপরে জানবো দশমিক সংখ্যার যোগ বিয়োগ। দশমিক সংখ্যার যোগ বা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসাতে হবে। একটি উদাহরণ নিই, যেমন এক দশমিক এক এক যুক্ত এগারো দশমিক এক এক যুক্ত একশো এগারো দশমিক এক এক, এক্ষেত্রে যোগের আকারে আমরা এটিকে সাজিয়ে নেব দশমিক বিন্দু সোজা দশমিক বসিয়ে, এবারে এটিকে আমরা যোগ করে নেব। এবং বিয়োগের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের করতে হবে, শুধু মনে রাখবে যে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দুটি যেন বসে। এরপরে আমরা জানব দশমিক সংখ্যার গুণের নিয়ম। দশমিক সংখ্যার গুণের ক্ষেত্রে দশমিক সংখ্যা সোজা দশমিক বসাতে হয় না, এক্ষেত্রে সংখ্যার সোজা সংখ্যাটি বসাতে হয়, বসিয়ে যেরকম আমরা সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ করি সেই পদ্ধতিতেই গুণ করে নেব। এবং সবশেষে উত্তরের ক্ষেত্রে প্রশ্নে দশমিক বিন্দু যতগুলি সংখ্যার আগে থাকে নিম্নে উত্তরে ঠিক ততগুলি সংখ্যার আগে দশমিক বিন্দু বসে। যেমন একটি উদাহরণ নিই, তিয়াত্তর দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক আট দুই, তাহলে এই দুটি সংখ্যাকে সংখ্যার সোজা সংখ্যা বসিয়ে গুণ করে নেব, গুণ করে পাবো ষাট হাজার দুশো সত্তর। এবারে গুণনতে দেখো একটি সংখ্যার আগে দশমিক বিন্দু আছে আর গুণকে দেখো দুটি সংখ্যার আগে দশমিক বিন্দু আছে, অর্থাৎ এই গুণ এবং গুণকের ক্ষেত্রে মোট তিনটি সংখ্যার আগে দশমিক বিন্দু আছে, তাই উত্তরেও মোট তিনটি সংখ্যার আগে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে এখানে বসাই, তাহলে দশমিক বিন্দুটি হবে ষাট দশমিক দুই সাত শূন্য। এবারে এটিকে আমরা লিখতে পারি ষাট দশমিক দুই সাত, কারণ আমরা জানি দশমিক বিন্দুর শেষে যদি কোনো শূন্য থাকে সেই শূন্য আমরা লিখতেও পারি নাও লিখতে পারি।
এরপরে আমরা দুটি ভগ্নাংশের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় পদ্ধতিটি জানব। এটি খুবই সহজ পদ্ধতি। দুটি ভগ্নাংশকে লিখে তোমরা কোনাকোনি গুণ করবে, কোনাকোনি গুণ করে লবের মাথায় সেই গুণফলটিকে বসাবে। যে গুণফলটি বড় হবে সেই ভগ্নাংশটি হবে বৃহত্তর। যেমন দুটি ভগ্নাংশ নিয়ে 8/15, 7/30, এক্ষেত্রে আমরা কোনাকোনি গুণ করব। 8 কে 30 দিয়ে গুণ করে পাবো 240, তাহলে এই 240টি 8 এর মাথায় লিখব। আর 7 কে 15 দিয়ে গুণ করে পাবো 105, অর্থাৎ এটি লিখব এই 7 এর মাথায়। এবারে লক্ষ্য করো, এই 240 এবং 105 এর মধ্যে বড় হচ্ছে 240, তাই এর নিচে যে ভগ্নাংশটি আছে সেটি হবে বড়। অতএব এই 8/15 ভগ্নাংশটি হবে বৃহত্তর। এইভাবে কোনাকোনি গুণ করে দুটি ভগ্নাংশের মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি বের করে নেবে। এরপরে মিশ্র ভগ্নাংশকে কিভাবে আলাদা করতে হয় সেটা আমরা জেনে নেব। ধরো একটি উদাহরণ নিই, 12^1/6। এক্ষেত্রে পূর্ণ সংখ্যাটি হচ্ছে 12 এবং প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 1/6, তাহলে এটিকে আমরা আলাদাভাবে লিখতে পারি 12 যুক্ত 1/6। আমরা মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাতে জেনেছি একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমষ্টি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 2^5/6 কে লিখতে পারি 2 যুক্ত 5/6। বা বিপরীত দিকে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমষ্টিকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি। যেমন 10^4/5 আমরা লিখতে পারি 10^4/5। সরলীকরণের সমাধানের ক্ষেত্রে এই তথ্যগুলি তোমাদের জেনে রাখতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি ভাবে সমাধানগুলো হয়ে যাবে। এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখো আমরা মিশ্র ভগ্নাংশের সমষ্টি কত তাড়াতাড়ি ভাবে করতে পারি। ধরো দেওয়া আছে 2^5/6 যুক্ত 5^3 2 যুক্ত 1/1/3। এরপরে আমরা এই পূর্ণ সংখ্যাগুলিকে আলাদা করে নেব এবং প্রকৃত ভগ্নাংশগুলিকে আলাদা করে নেব, তাহলে পাবো 2 যুক্ত 5 যুক্ত 1 যুক্ত 5/6 যুক্ত 3/2 যুক্ত 1/3 = 8 যুক্ত, এর হরের লসাগু করব 6 = পাবো 5 যুক্ত 9 যুক্ত 2 = 8 যুক্ত 16/6, এটিকে কাটাকাটি করে নেব = পাবো 8/3 = 8 যুক্ত 8/3। এবারে এটি দেখো একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে, তাই এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, = পাবো 2^2/3। আবার এই 2^2/3 কে আমরা লিখতে পারি 2 যুক্ত 2/3, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 10^2/3 = 10^2/3। এরপরে দশমী ভগ্নাংশের মান নির্ণয়ের একটি সহজ নিয়ম জেনে নেব। একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। 1/3.4516 দেওয়া আছে 0.28972, তবে 1/3.45.16 কত হবে? লক্ষ্য করো, এখানে যে ভগ্নাংশটির মান দেওয়া আছে এবং যে ভগ্নাংশটির মান বের করতে হবে সেই দুটি ভগ্নাংশ কিন্তু একই, শুধুমাত্র এখানে দশমী বিন্দুটি আছে 4টি সংখ্যার আগে আর এক্ষেত্রে দশমী বিন্দুটি আছে 2টি সংখ্যার আগে। মনে রাখবে, হরে যদি দশমী বিন্দু যত ঘর বাম থেকে ডান দিকে যাবে, উত্তরের ক্ষেত্রে তত ঘর ডান থেকে বাম দিকে আসবে, আর যত ঘর দশমী বিন্দু ডান থেকে বামে যাবে, উত্তরের ক্ষেত্রে দশমী বিন্দু তত ঘর বাম থেকে ডানে আসবে, আর লবে দশমী বিন্দু যত ঘর বাম থেকে ডানে যাবে, উত্তরেও ঠিক তত ঘর বাম থেকে ডানে যাবে, আর দশমী বিন্দু যত ঘর ডান থেকে বামে আসবে, উত্তরের ক্ষেত্রেও ঠিক তত ঘর ডান থেকে বামে আসবে। এখানে দশমী বিন্দুটি আছে 4টি সংখ্যার আগে এবং এখানে যার মান বের করতে হবে সেই ভগ্নাংশটির দশমী বিন্দু আছে 2টি সংখ্যার আগে, অর্থাৎ হরে দশমী বিন্দু ডান দিকে 2 ঘর সরেছে। সূত্র অনুযায়ী আমরা জানি এক্ষেত্রে নির্ণয় উত্তরের ক্ষেত্রে প্রদত্ত মানের দশমী বিন্দুটি ঠিক তত ঘর ডান থেকে বামে সরে আসবে। তাহলে এই দশমী বিন্দুটি 2 ঘর বাম দিকে সরে এলে হবে 0.00028972। একটি লবে দশমী বিন্দু আছে এরকম একটি ভগ্নাংশের উদাহরণ নিই। 206.08/56 = দেওয়া আছে 3.68, তাহলে 2.0608/56 = কত হবে সেটি আমাদের বের করতে হবে। লক্ষ্য করো, প্রদত্ত প্রশ্নে দশমী বিন্দুটি আছে 2টি সংখ্যার আগে এবং নির্ণয় প্রশ্নে দশমী বিন্দুটি আছে 4টি সংখ্যার আগে, অর্থাৎ লবে দশমী বিন্দুটি 2 ঘর ডান থেকে বামে সরেছে, তাই নির্ণয় উত্তরের ক্ষেত্রে দশমী বিন্দুটি 2 ঘর ডান থেকে বামে সরবে, অর্থাৎ দশমী বিন্দুটি হবে 0.0368, অতএব নির্ণয় উত্তরটি হবে 0.0368। এবারে লব এবং হরে দশমী বিন্দু আছে এরকম একটি উদাহরণ নিই। ধরো দেওয়া আছে 86.448/2.4, এটি দেওয়া আছে 36.02,
लব এবং হর দুটোর মান একই হয় তখন সেটি কাটাকাটি হয়ে তার মানটি এক হবে যেমন 15/15 বা 1.5/1.5 এক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের মান আমরা পাচ্ছি এক বা ধরো এইভাবে দেওয়া আছে 0.8×7/1×5.6 উপরে আমরা এটিকে গুণ করে পাবো 5.6 আবার নিচেও 5.6 কে 1 দিয়ে গুণ করে পাবো 5.6 অর্থাৎ লব এবং হর দুটি সমান হলো অর্থাৎ এক্ষেত্রেও এটি 1 এর সমান মানকে নির্দেশ করছে তাহলে স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্কে ডিটেইলসে আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি এরপরে ভিডিওতে 2000 থেকে 2023 সাল পর্যন্ত যে ইউনিভার্সিটিতে যে অঙ্কগুলি পড়েছে এই দশমিক এবং দশমিক ভগ্নাংশের উপর সেই অঙ্কগুলি তোমাদের করে দেখাবো আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ।